দিচ্ছে তাও খুলেনি। আমরা আবার মানে ভাবতাম ওরা মানুষ আছে কেন জানালা খুলে না, ভিতরে তো মানুষ আছে তো জানালা গুলো কেন খুলে না। তারপরে জানতে পারলাম এরকম ঘটনা। তো আমার মা বলছে আমরাও তো জিনিসটা তো অনুভব করতে পারি, কারণ সবাই সবার মনে আছে কিন্তু আছে। তারপর অমাবস্যা পূর্ণিমা হলে কি হতো, আমি যেরকম ঘুমাতাম বিশেষ মানে বিছানাটা যে আছে মানে কিছু হতো না, মানে কি বললাম জানালাটা যে আছে এটা আমাদের আগে টকটক করতো, তারপরে আস্তে করে বিছানাটা না মানে নড়ে উঠতো, নড়ে উঠে বিছানা। নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আসলাম একটি ঘটনা নিয়ে। ঘটনাটি আমাদের আসে হচ্ছে আসাম থেকে। আসাম থেকে এক বোন প্রতিনিয়ত ও আমার ঘটনাগুলো শোনে, ওর খুব ভালো লাগে। যেহেতু কালকে আমি খড়গপুর থেকে এক দাদাভাইয়ের ভাড়া বাড়ির ঘটনা তোমাদের সাথে শেয়ার করেছি, যে দাদাভাইয়ের সাথে সেই বাড়িতে কী কী ঘটেছে, তো সেই ঘটনাটা আমাদের আসাম থেকে বোন যিনি আজকে ঘটনাটা পাঠান উনি ঘটনাটা শুনছিলেন। রীতিমতো শোনার পর উনি বলতে পারো এক কথায় ইন্সপায়ার্ড হয়েই উনি আজকে ঘটনাটা আমাকে শেয়ার করেছেন। তো ঘটনাটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদেরকে একটা কথা তার আগে বলবো, যারা যারা ঘটনা পাঠাচ্ছ আমাকে ভয়েসে পাঠাও, তোমাদের কাছে আমার এটা রিকোয়েস্ট, তোমরা ভয়েসে পাঠাও। কারণ টাইপিং করলে টাইপিংগুলো পড়ে, কারণ ঘটনা তো অনেকটাই হয় মানুষের জীবনের, তো অতটা পড়ে এখন বুঝতেই পারছো বাড়িতে আমি কী পরিস্থিতিতে আছি। আমাদের সোনু রোগীর শরীরটা খুবই খারাপ, তো ওই নিয়ে চলছি। তা এখন কমসে কম তোমরা ভয়েসে পাঠাও, যেগুলো টাইপিংয়ে আছে আমি সেগুলো সময় মতো সবারটাই শেয়ার করব, তোমরা কেউ মন খারাপ করবে না, ঠিক আছে? তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না, সোজা যাবো ঘটনায়। ঘটনায় যাওয়ার আগে তোমাদেরকে আমি ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ শোনাবো, ঠিক আছে? তারপর ঘটনাটা আমি কন্টিনিউ করব, একটু সাথে থাকো। আমি যে রুমে ঘুমাতাম ওই রুমটা, ওই রুমটার মধ্যে প্রবলেমটা হতো। তো ফার্স্টে মানে আমি ঘুমানোর পরে আওয়াজ পেতাম যে ফট করে না দরজাটা লকটা খুলে যায়, দরজার লকটা খুলে যায়, কিন্তু তাকে দেখতাম বন্ধই থাকতো। তো এরকম মানে তিন চারবার এরকম হতো রাত্রে বলে পরে এরকম হতো। তো প্রথমে আমিও মানে ভাবিনি যে জিনিসটা যে এরকম হবে, তো ঠিক আছে এরকম হয় রোজই হয়, আমি এত কেয়ার করতাম না। তারপরে দরজার এটা তো হলো, রোজই হতো, রোজ হতে হতে আমার একটু মানে ভিতরে ভয় একটু হলেও লাগতো, তাও এত কেয়ার করতাম না। তারপরে দেখতাম জানালাতে টক 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 মানে সারাটা রাতে এরকম করে মানে করতো, টক 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 করতে থাকতো, মানে ননস্টপ না মানে কিছু সময়ের জন্য এরকম করতো। হ্যাঁ তাকিয়ে দেখতাম কিছুই নেই, তখন থেকে আমার মানে একটু ভয়টা লাগা শুরু হলো যে কি ব্যাপার, রাত্রে হলে এরকম দরজাটা খুলে যায় কিন্তু দরজাটা খুলে না, এরকম আওয়াজ হয় দরজাটা খুলে গেছে কিন্তু খুলে না। তারপরে তো প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের আমি ভয়েস যে আমাকে রেকর্ডিং করে পাঠিয়েছে আসাম থেকে বোন, আমি তোমাদেরকে শোনালাম। এবার আমি বিস্তারিত ঘটনাটা বলবো, কারণ রেকর্ডিংটা অনেকটা বড়, অনেকটা বড়, প্রায় এক ঘন্টার কাছাকাছি হয়ে যাবে যদি আমি রেকর্ডিংটা চালিয়ে তোমাদের শোনাই। তার কারণে আমি জাস্ট তোমাদেরকে ঘটনার স্টার্টিংটা শোনালাম, এবার আমি পুরো আমার মতো করে তোমাদের বলবো। যেটা আমাদের আসাম থেকে বোন বলে, দিদিভাই আপনি খুব সুন্দর করে ঘটনা বলেন, মনে একদম সামনে বসে শুনছি, সেরকমভাবেই আমি তোমাদের কাছে তুলে ধরবো। আচ্ছা, বোন বলে, দিদি ভাই আমরা একটি বাড়িতে ভাড়া থাকতাম, তো ওই বাড়িটা ভাড়া থাকতে থাকতে এক বছর হতে যাচ্ছে, এক বছর এগ্রিমেন্ট ছিল, এক বছর হতে যাচ্ছে, তখন আমাদেরকে ওই বাড়ির যে ওনার ছিল উনি বললেন যে বাড়িটা ছাড়তে হবে, তিন মাসের টাইম দেন বাড়িটা ছাড়তে হবে। তার কারণ হচ্ছে ওনারা সেই যে বাড়িটা সেটাকে বিল্ডিং করবেন, একটু ডেভেলপ করবেন, ওনাদের বাড়ি, তার জন্য বলে আপনাদের বাড়িটাকে ছাড়তে হবে, তিন মাস টাইম দেয়। বোন বলে, দিদি ভাই তিন মাসের মধ্যে আমাদের যেটুকু টাইম ছিল ঘর ছেড়ে দেওয়ার জন্য, আমরা প্রত্যেক দিন মানে চারপাশে শুধু ঘর দেখা শুরু করে দিলাম, মানে আমাদের তো তিন মাস টাইম, তিন মাসের মধ্যে আমাদের এনি হাউ ঘরটা ছাড়তেই হবে, খুঁজছি খুঁজছি খুঁজছি, ঠিক দু মাসের মাথায় একটি ঘর পাই, যেই ঘরটার কথা এক্ষুনি বোন বলছিল, বলছে দিদি ভাই দু মাসের মধ্যে একটা ঘর পাই, যেই ঘরটা পাই তখন ওই ঘরটা প্রথমে আমার মা আর আমার দিদা দুজনে মিলে ঘরটা দেখতে যায়। যখন মা আর দিদা দেখে আসে, দিদার আর মায়ের মোটামুটি পছন্দ হয়, তারপর বাবাকে আর আমাকে নিয়ে যায়। যেদিনকে নিয়ে যায় সেদিনকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, যাই হোক আমরা গেলাম, বাবা আমি মা আমরা সবাই গেলাম, বাড়িটা দেখলাম
তবে একটা কথা, সেটা হচ্ছে বাড়িটা পছন্দ হওয়া না হওয়াটা বড় ব্যাপার না, ব্যাপার ছিল সেটা হচ্ছে আমাদের বাড়িতে যে আসবাবপত্র রয়েছে, মানে আলমারি, টিভি, ফ্রিজ, বাড়ির আসবাবপত্র, জিনিসপত্র প্রচুর, দুটো ঘরে মোটামুটি সেই জিনিসগুলো হবে না। তার জন্য আমাদের মোটামুটি বড় একটা রুমের দরকার ছিল, মানে আমাদের দুটো তিনটে রুম থাকবে, একটা ডাইনিং স্পেস থাকবে, একটা কিচেন থাকবে, অ্যাটাচ বাথরুম থাকবে, সব কিছু যেরকম চাইছিলাম মনের মতো সেই বাড়িটা কিন্তু ওরকমই পাই। কিন্তু যেদিনকে মা আমাকে আর বাবাকে দেখাতে নিয়ে যায়, বৃষ্টি হচ্ছিল, সেদিনকে দেখলাম বাড়িটা, সত্যি বলছি, এত বড় বাড়ি, মানে যার বাড়ি তো উনি ছিলেন একজন লয়ার, লয়ারের বাড়ি। তো বলছে, দিদি ভাই বিশ্বাস করবে না, বাড়িটা প্রথমে অনেকটা এরিয়া নিয়ে বাড়িটা করা, সামনে রয়েছে কতগুলো ঘর করা, আর যেই বাড়িটায় বোনরা ছিল বলছে সেইটা হচ্ছে ওই বাড়ি থেকে সামনের ঘরগুলো ছেড়ে ভিতর দিকে গেলে পাশাপাশি দুটো ফ্ল্যাট মতো করা রয়েছে, মানে দুটো ওখানে একতলা করে রুম করা রয়েছে, ঠিক আছে। তো আমরা যেটাই ছিলাম, আমরা ছিলাম ফার্স্ট ফ্লোরে, আর উপরে একজন ভাড়া থাকতো, উপরে একটা পরিবার, মানে ছাদের উপরে ভাড়া থাকতো, আর বোনরা ছিল ফার্স্ট ফ্লোরে, আর বোনদের একদম মানে পাশাপাশি আর একটা ওরকম বাড়ি ছিল। তো সেই বাড়িটা বোন বলছে আমরা এক তারিখে সেদিনকে গেলাম, যাবার পরে বাড়িটা দেখলাম, দেখে মোটামুটি পছন্দ না হলেও যেতে হবে, কিছু করার নেই, কারণ 3 মাস টাইম দেয় আগের বাড়ি, 2 মাস তো হয়েই গেছে, আবার কোথায় ঘর পাবো না পাবো, আর এত বড় বড় ঘরগুলো, অনেক বড় বড়, যেরকম মনের মতো ঘর চেয়েছিল ঠিক সেই রকমই, অনেকগুলো রুম রয়েছে। তো ভাবলো আবার এইদিকে ওইদিকে দেখবো, তার থেকে ভালো এইটা নিয়ে নিই। সেই ভেবে বোন বলে, দিদি ভাই ওই বাড়িটা সেই দিনকে বাবা, আমি, আমার মা, আমরা তিনজনে সেই বাড়ির মালিকের সাথে এগ্রিমেন্ট করলাম। ভালো কথা, এগ্রিমেন্ট হলো। হওয়ার পর উনি বললেন যে আপনারা কবে আসবেন, মানে বাড়ির মালিক। তো আমার বাবা বলল আমরা 1 তারিখে ঢুকবো, কথা মতো কাজ, আমরা আগের বাড়ি থেকে ছেড়ে 1 তারিখে নতুন বাড়িতে প্রবেশ করলাম। বলছে, দিদি ভাই আমাদের ওই নতুন বাড়িতে আমার মাসি, আমার পিসি, আমার দিদিমা, দাদু কেউ আসতো না, যখনই কেউ আসতো আসার পরেই না কিছুক্ষণ থেকেই বাড়ি চলে যেত। এবার মা যখন ফোন করে বলতো আমার দিদাকে, অনেকদিন হলো এসো, কতদিন হলো ঘুরে গেছো, আসছো না কেন, তখন আমার দিদা বলতো, দূর, তোদের ওই বাড়িটা না আমার ভালো লাগে না, যেতে ভালো লাগে না, আমার মন চায় না তোদের ওই বাড়িটায় যেতে, কীরকম একটা লাগে। তো দাদুকেও বললে দাদু এই কথা বলতো, পিসিমাসিদের বললে পিসিমাসিরাও সেম কথা বলতো, দূর, তোদের ওই বাড়িটায় না যেতে ঠিক ভালো লাগে না। এবার আমাদের বোন বলে, আমার মা আমার দিদাকে বলতো, দাদুকে বলতো, যে তোমরা যদি না বলো যে কীরকম লাগে বাড়িটায়, আমরা তো বুঝতে পারি না, তো না বললে পারে কী করে বুঝবো, তো বলতো কীরকম একটা লাগে, গেলে পারে, মানে কীরকম। বোন বলছে, দিদি ভাই আমরা যে আগে যে বাড়িটায় ছিলাম ওই বাড়িটায়, মানে আমি যেহেতু কলেজে পড়তাম, তখন বোনের বিয়ে হয়নি, এখন বোন বিবাহিত, বলছে আমি তখন ক্লাস 12 পড়ি, আর আমি টিউশনি করাতাম, আমি টিউশনি করতে চলে যেতাম, কলেজে চলে যেতাম, তো মা একা একা বাড়িতে থাকতো, আর ভাই ছিল, ভাইও চলে যেত স্কুলে, মা বলতো আমার না একা একা বাড়িটাই ভালো লাগে না, আগের বাড়িটা কত সুন্দর ছিল, ভালো লাগতো, একা একা থাকতাম, কিন্তু এই বাড়িটা না ভালো লাগে না, মা বারবার করে এই কথা বলতো। এবার এরম করে দিন কাটতে থাকে আস্তে 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 আস্তে, হঠাৎ বলছে ঘরটার মধ্যে এরকম মনে হতো যেন কেউ ফলো করে, সব সময় পেছনে পেছনে কেউ যেন ফলো করছে, যখনই মা একা থাকতো মা এই জিনিসটা খুব ফিল করতো যে আমি একা নেই বাড়িতে, কেউ এমন আছে যে আমাকে সব সময় নজরে নজরে রেখেছে। এই কথাটা কিন্তু বোনের মা সবসময় বোনকে বলতো, তা বোন বলতো যে খুন কে থাকবে, আমরাই তো থাকি। এবার সব থেকে বড় কথা, আমাদের বোন বলে, দিদি ভাই আমাদের যে সামনে বাড়িটা ছিল ওই বাড়িতে লোক ছিল, কিন্তু আমাদের দিকে জানলাগুলো খুলতো না, সব থেকে অবাক লাগতো যে জানলাগুলো খোলে না কেন, জানলাগুলো বন্ধ, বাড়িতে তো লোক প্রত্যেক দিনই দেখি, মানুষজন আছে। তো এরকম করতে করতে বোন বলে, দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, 6 মাস কাটলো, কিন্তু ওই বাড়িতে অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস তখন হতো, আমরা বুঝতাম না,
কিন্তু ঠিক ছ মাস পর আমাদের যে বাড়িটা মানে থাকতাম, মালিকের তো অনেকটা জায়গা, অনেকটা জায়গার মধ্যে না মানে অনেকগুলো বাড়ি করা, মানে একটা বাড়ি না, বুঝেছো তো? ধরো ওই জমির মধ্যে সামনে কিছুটা বাড়ি করা, আবার ভিতর দিকে বোন যেই বাড়িটায় থাকে ওরকম আবার পাশে একটা বাড়ি আলাদা আলাদা করে, এরকম অনেকগুলো বাড়ি করা। আর বোনদের পাশে ছিল ফাঁকা মাঠ, ওই জমির ভিতরেই, ওই মালিকেরই জমি, ফাঁকা মাঠ, আর ওই মাঠেরই একধারে সব বাড়ির যতগুলো বাড়ি ভাড়া থাকতো সব বাড়ির ময়লা আবর্জনা ওই পেছনে ফেলা হতো। তো বোনদের না পরিবেশটা ঠিক প্রথম দিনও ভালো লাগেনি, কিন্তু ওই যে তাড়াহুড়ো করে বাড়ি লাগবে, বাড়ি নিতে হবে, নিয়ে নেয়। এইবার বোন বলে, দিদিভাই ছটা মাস কোনো রকমে কাটলো ওই ওরকমভাবে, মানে বাড়িটার মতো মনে হতো যেন একটা শোক শোক শোক, একটা বাড়িতে যেরকম গেলে মনে একটা আনন্দ হয়, নতুন বাড়ি সাজাবো গোছাবো, ওরকম না, বাড়িটা দেখে মনে হতো না একটা শোক, বাড়িটা মানে কীরকম একটা মরা মরা টাইপের, ঝিমিয়ে ঝিমিয়ে থাকতো। তো যাই হোক, কিছু তো করার নেই, নিয়ে নিয়েছে। বোন বলছে, দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, ছ মাস পর আমাদের যেই বাড়িটায় থাকতাম ঠিক ওই বাড়িটার ছাদের উপরে একটা ফ্যামিলি থাকতো, দুই ছেলে মা বাবা চারজন ফ্যামিলিতে। তো তাদের সাথেও আমাদের ওই প্রথম প্রথম যাওয়ার পর না সেরকম কথা হতো না, কারণ ওই নতুন নতুন, তো এবার কেউ কারোর সাথে না কথা বলতো না। বোন বলছে, আমরা যেখানে আগে থাকতাম ওখানে আমাদের আশেপাশে যারা ভাড়া থাকতো সবার সাথে খুব ভালো একটা কি বলবো মিলামিশা ছিল, মানে খুব ভালো একটা সম্পর্ক ছিল। এইখানে আসার পর না সেই সম্পর্কটা কারোর সাথে নেই, কেউ কারোর সাথে কথা বলতো না। অনেক কিন্তু ভাড়া রয়েছে ওই বাড়ির মধ্যে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলতো না। তারপর যখন ওই ওপরে চারজন থাকতো পরিবারে, দুটো বাচ্চা ছেলে আর মা বাবা, বলছে দিদি ভাই ঠিক ছ মাস পর থেকে অদ্ভুতভাবে রাতের বেলা একটা শব্দ শুরু হলো। সেটা হচ্ছে প্রত্যেক দিন পেতাম কেউ যেন ছাদের মধ্যে দুটো আড়াইটের সময় দৌড়ে বেড়াচ্ছে, ছাদের মধ্যে কেউ দৌড়াচ্ছে, আর খুব ভালো করে শুনতাম সিলিন্ডার হয়, গ্যাসের যে সিলিন্ডার, সেই সিলিন্ডার কেউ যেন মনে হচ্ছে টানাটানি করছে ছাদের মধ্যে, ঘ্যাঘ্যা 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 করে একটা শব্দ হতো, প্রায় এরকম দুটো আড়াইটের সময় হতো। তো আমাদের বোন ও বলছে, একদিন আমি মাকে বললাম যে আচ্ছা মা তুমি এরকম রাতের বেলা ছাদ থেকে শব্দ পাও? তখন মা বলছে যে হ্যাঁ আমি তো শব্দ পাই। তখন আমাদের বোন যে ঘটনা পাঠায় সে বলছে, আচ্ছা রাতের বেলা কি বাচ্চাগুলো ঘুমায় না? দুটো আড়াইটের সময় ওরা কি ছোটাছুটি করে? দৌড়ানোর আওয়াজ হয় তো, ছাদে কেউ দৌড়ালে তো নিচে থাকলে আওয়াজ পাবে, তো আওয়াজ হয় ও এরকম, ওরা কি রাতের বেলা জেগে থাকে? তখন বোনের মা বলছে, কি করে বলবো বলতো, তা তো জানি না। তারপরে গ্যাসের ওই সিলিন্ডার টানার শব্দ। তখন বোন বলল যে মা তুমি তো ছাদে যাও মাঝে মাঝে, ওই ছাদে যে আন্টিটা আছে তুমি আন্টিটাকে একবার বলে তো দেখতে পারো যে রাতের বেলা এরকম আওয়াজ হয়। তখন বলল, কি বলবো আমরা নতুন এসছি, ওরা তো আগে থেকে আছে, মানে একটা হট করে একটা মানুষকে গিয়ে কিছু বলা বা জিজ্ঞেস করা এটা একটা কীরকম লাগে, তো তার জন্য বোনের মা সেখান থেকে এড়িয়ে যায়। এইবার আস্তে আস্তে ঘটনাটা ঘটে, সেটা হচ্ছে আমাদের বোন বলছে, দিদি ভাই আমাদের বাড়িতে আমাদের যারাই রিলেটিভস আসতো আত্মীয়র মধ্যে, বা ধরো আমি যাদেরকে পড়াতাম তাদের দিদিরা বা তাদের কোনো গার্জিয়ান আসতো, তো সবাই না আমাদের বলতো যে তোমাদের বাড়িটা যেন কেমন, তোমাদের বাড়িতে না যেতে ইচ্ছা করে না, কেমন কেমন একটা ভাব, মানে সবাই বলতো। এবার বোন সবাইকে বলতো, মানে কেমন কেমন মানে তোমাদের কেমন লাগে, তো কেউ না বলতো না। এবার বাড়িটার মধ্যে যেই জিনিসটা বোন ফিল করতো সেই জিনিসটা বোনের মাও ফিল করতো, বাবাও ফিল করতো, ভাইও ফিল করতো, দেন তাদের পরিবারের সবাই একই জিনিস কিন্তু ফিল করতো, কিন্তু কেউ কাউকে বলতো না। কি বলবে, কেউ কাউকে বলতো না, যে যার মতো চুপচাপ থাকতো। এইবার বোন বলে যে, দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, ঠিক ছ মাস পর একটা অদ্ভুত আবার নতুন জিনিস শুরু হলো, ছ মাস ঠিক মতো চলে। তো ছ মাস পর বলছে, যেই ঘরটায় আমি শুতাম, আমাদের তো তিনখানা রুম ছিল, তিনখানার মধ্যে হচ্ছিল একটা ডাইনিং স্পেস, একটা ছিল মা বাবা ভাই শুতো, আর আমাদের বোন একা আলাদা শুতো একটা রুমে, আর ছিল কিচেন আর ছিল তোমার বাথরুম। বোন বলছে, দিদি ভাই যেই রুমটা আমার ছিল বেসিক্যালি সেই রুমটার মধ্যে প্রত্যেক দিন রাতের বেলা অদ্ভুত কিছু শব্দ শুরু হয়। সেটা হচ্ছে যখনই আমি রাতের বেলা ঘুমাচ্ছি আমি
ভিতর থেকে তো ছিকল দিয়ে শুতাম রুমের, বলছে ছিকলটা খুলে যেত, ছিকল খুললে একটা শব্দ হয় না খট করে, বলছে ছিকলটা খোলার খট করে একটা শব্দ হতো। আমি সাথে সাথে চোখ খুলে দেখতাম গেটের দিকে, মানে যে গেটটা বন্ধ, দেখতাম না গেটটা কিন্তু বন্ধ আছে, কিন্তু এটা একবার না তিন চারবার ওরকম ছিকল খুলে যাওয়ার শব্দ হতো, কিন্তু যখনই গেটের দিকে তাকাতো তখন দেখতো না ছিকলটা কিন্তু বন্ধ, গেটটা বন্ধ আছে। তারপর তার কিছুক্ষণ পর শুরু হতো, সেটা হচ্ছে ওই বোনের যে রুমটা ছিল সেই রুমের যে জানলা ছিল জানলার কাঁচ বন্ধ থাকতো রাতের বেলা, জানলার কাঁচটার মধ্যে কেউ ঠক 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 মানে ধরো নখ দিয়ে একটা আঙুল দিয়ে যদি কেউ জানলার কাঁচের মধ্যে ধরো নক করে, ঠিক সেরকম একটা ঠক 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 করে শব্দ হতো। বোন প্রত্যেক দিন এই আওয়াজটা শুনতো, প্রত্যেক দিন যে এটা আমার নতুন আওয়াজটা শুনতো, ওপরে আওয়াজটা তো হতোই আর ঘরের মধ্যে শুরু হলো। এবার বোন একদিন মাকে বলল, মা এরকম আমার রুমের মধ্যে রাতের বেলা এরকম শব্দ হয়। বোন যখন তার মাকে বলে যে মা রাতের বেলা রুমের মধ্যে এরকম শব্দ হয়, তখন তার মা বলল যে ও তোর মনের ভুল, ওরকম কিছু না, হয়তো কোনো পাখি টাকি এসে হয়তো আওয়াজ করে, মা এটা বলে ক্লিয়ার করে দেয়। এবার মাও কিন্তু বুঝতে পারতো যে এই রুমের মধ্যে এই ঘরটার মধ্যে এমন কিছু হয় যেটা মা কিন্তু আগা গোড়া জানে, কারণ মা সব থেকে বেশি জানে, কারণ বোন চলে যায় কলেজে, ভাই চলে যায় স্কুলে, আর বাবা সকালবেলা চলে যায় বাইরে রাতে ফেরে ব্যবসা ওনার, তো সেখানে মা যখন পেশেন্ট থাকে বাড়ির মধ্যে অর্ধেকটার বেশি সময়, মা সব থেকে ভালো জানে যে বাড়ির মধ্যে কী কী ঘটছে, কী কী হয়, কারণ মাও বলেছে যে মনে হয় আমি একা নেই, আমার সাথে কেউ আছে, আর মন ভালো লাগে না, মনটা সব সময় আনন্দের মধ্যেও যেন ঝিমিয়ে থাকে। যাই হোক এরম করে কাটতে থাকে। তারপর হঠাৎ করে এক বছর পর, মানে একটা মিরাক্কেল ভাবো, বোন বলে দিদিভাই এক বছর পর বলছে পাশের যে বাড়িটা, যেটা আমরা বলি যে এই পাশের বাড়িটা কেন ওরা জানলা খোলে না, তো আমাদের যে রান্না করার জায়গাটা ওখানে আমরা তো জানলা খুলে রাখতাম রান্না করতাম, তো রান্না করছি একদিন দেখলাম এক বছর পর ওই বাড়ির জানলা খুলেছে, হ্যাঁ জানলাটা খুলেছে এক বছর পর। খোলার পর তখন বোনের মা বলছে যে দেখ না ওই বাড়িটা পাশের বাড়ির ওরা জানলাটা খুলেছে। তখন বোন বলছে যে যাক এতদিন পর তাহলে ওরা জানলাটা খুললো, ভালো হয়েছে, কারণ সত্যি কথা বলতে যারা অনেকের সাথে মিশুকে না, সবার সাথে হাসি খুশি মিলেমিশে থাকতে ভালোবাসে, তারা না একা একা ভালোবাসে না থাকতে, তাদের ভালো লাগে না। এবার আগে যেখানে থাকতো ওখানে সবার সাথে সবার খুব ভালো একটা বন্ডিং ছিল, সম্পর্ক ছিল, আসা যাওয়া ছিল, কথা ছিল, এখানে তো সেই জিনিসটা নেই, ওদের ভালো লাগতো না। তারপর বোন বলছে দিদি ভাই একটা মানুষের সাথে একদম প্রথম দিন তো কথা বলা যায় না, আস্তে 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 কথা বলা যায়, তো বোন বলছে ওই যে সামনে যে বাড়িটা যখন দরজাটা খোলে তখন বলছে একদিন দুদিন তিন দিন এরম করে, মানে উনিও ওইটা রান্না করে ওনার, ঠিক আছে, তা আমরাও রান্না করছি, তো ওই প্রত্যেক দিন দেখা হয়, মানে চোখে চোখ হয়, চোখে চোখ হতে কি উনিও একটু হাসে, একটু আমিও কোনো সময় কিচেনে থাকলে হাসি, বা আমার মা কোনো সময় রান্না করছে ওই চোখে চোখ পড়ছে একটু হাসাহাসি, এরকম ব্যাপার হতে হতে প্রায় সপ্তাহখানিক পর বোনের মা ওনাকে জিজ্ঞেস করে, পাশের বাড়ির ওনাকে বলছে আচ্ছা দিদি আপনারা এই জানলাটা খুলতেন না কেন, আমরা এক বছর ধরে রয়েছি আপনারা জানলা তো খোলেন না। তখন পাশের বাড়ির ভদ্রমহিলা বলছে না আমার তো দুই ছেলে, আমার দুই ছেলে তো ওরা চলে যায় স্কুলে, আমি বাড়িতে একাই থাকি, আমার কোনো সমস্যা হয় না, একা থাকি খুলবো, আবার টাইম মতো বন্ধ করতে হবে, যার জন্য আর খোলাখুলি করি না, বন্ধই থাকে। এইবার বোন বলছে দিদি ভাই তারপরে মানে ওনারাও কিছু জানতো কিন্তু কিছু বলতো না, ওখানে সবাই সব কিছুই জানতো কিন্তু আমাদের কেউ কিছু বলতো না। এবার আমাদের যারা ছাদে থাকতো এই ছাদে হঠাৎ করে মা একদিন কাপড় জামা তুলতে গেছে, তো ওই আন্টিটা ছাদে আন্টিটা মাকে বলছে যে আমরা এরকম ঘর ছেড়ে দেবো, আমরা অন্য বাড়ি দেখেছি, আমরা এখান থেকে চলে যাব। তো আমার মা বললো যে কেন হঠাৎ, ভালোই তো ছিলে এখানে চলে যাবে, বললো না আমাদের এখানে
কিছু অসুবিধা হচ্ছে, চলে যাব। তখন আমার মা ওই আন্টিকে বলল যে হ্যাঁ, রাতের বেলা এরকম শব্দ হয়, আমিও তো বুঝি না, খুব ভয় লাগে। তখন সেই ছাদে যে থাকতো আন্টিটা, আন্টি বলছে যে হ্যাঁ, আমরাও এখানে রয়েছি প্রায় 6 মাস ধরে, আমরাও এরকম রাতের বেলা ছাদে দৌড়ানোর, সিলিন্ডার টানাটানি করার অনেক রকম শব্দ উপরে ওরাও পেতো, যার কারণে ওরা ঘরটা ছেড়ে দিচ্ছে। তারপর ওরা ওই উপরে যারা থাকতো সেটা ঘর ছেড়ে চলে যায়। এবার হয়ে গেল ওই ঘরটার মধ্যে বোনরা একা। বোন বলে, দিদি ভাই বিশ্বাস করবে না, বললে পারে মনে হতো যে ইংলিশ মুভিতে যেরকম দেখো না। এক মিনিট আরো আমি যদি কাউকে বলছি তো বিশ্বাস করছে না যে এরকম হচ্ছে ঘরের মধ্যে, যে আমি এরকম আওয়াজ পাচ্ছি, কিন্তু সবাই সবাই মানে সবার মধ্যে জিনিসটা ফিল হচ্ছে যে কিছু তো আছে ঘরে, আর বিশেষ করে বাড়িটাতে। তো ঠিক আছে, তারপর অমাবস্যা পূর্ণিমা হলে কি হতো, আমি যে রুমে ঘুমাতাম, বিশেষ মানে বিছানাটা যে আছে মানে কিছু হতো না, মানে কি বললাম, জানালাটা যে আছে এটা আমাদের আগে টকটক করতো, তারপরে আস্তে করে বিছানাটা না মানে নড়ে উঠতো, নড়ে উঠে বিছানাটা মানে মানে বললে মানে কেউ বিশ্বাস করবে না, যেরকম মানে হরর মুভিগুলোতে দেখাতো না, দেখায় যে বিছানাটা উঠে যায়, সেম আমি ফিল করতাম যে ঘুমাতাম বিছানাটা উঠে যায়। তো এটা কিভাবে সম্ভব হতে পারে, কিছু খারাপ না থাকলে পরে এটা কিভাবে সম্ভব যে বিছানা একটা মানুষই পারে না ওঠাতে, আর দুজন তিনজনই পারে না, আর ফট করে এটা হাওয়াতে কেমনি উঠে যাবে একটা বিছানা। তো 2 দিন যখন এরকম হয়েছে, আমি তো মানে চাদর মানে গরম দিন আমি চাদর মুখে চাপা দিয়ে ঘুমাতাম, মনে হতো কি কিছু দেখবোই নাকি খারাপ, আর চিৎ মানে একদিন তো মানে খুবই চিৎকার করেছি, আমি আর থাকবো না, মা বাবা আসো এখানে, তোমরা আসো আমাকে বাঁচাও, মানে এরকম মানে সিচুয়েশন হয়ে গিয়েছিল। ওই রোগ থেকে মানে তো প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা নিজের কানে শুনলে বোন কি বলছে। বোন বলছে যেরকম হরর মুভিতে আমরা বেসিক্যালি প্রায় দেখে থাকি যে আমার বেডগুলো আপনা আপনি উঠে যাচ্ছে, আমরা দেখি তো উঠে যাচ্ছে, শূন্যে ভাসছে, আবার নিচে নেমে যাচ্ছে। বোন বলছে অমাবস্যা পূর্ণিমার সময় ঠিক এই জিনিসগুলোই ঘটতো, বোনের যে রুমটা ছিল সেই রুমে বলছে আপনা আপনি খাট উঠে যেত, আবার আপনা আপনি খাট নেমে যেত, এরকম প্রায় হতে 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 যখন বোনের মা বাবা সেরকমভাবে না মানে গুরুত্ব দিত না, সবাই কিন্তু জানতো বাড়িতে, যে সবাই জানতো যে বাড়িটার মধ্যে এমন কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটছে, কিন্তু তাদের কাছে উপায় ছিল না। সদ্য সদ্য একটা বাড়ি ছেড়ে তারা এসছে, এইবার বলো বাড়ির যারা ভাড়া থাকে তারা জানে যে কি পরিস্থিতি হয়, বাড়িতে প্রচুর যদি আসবাবপত্র মালপত্র হয়ে যায়, একটা বাড়ি থেকে আর একটা বাড়ি, আর একটা বাড়ি থেকে আর একটা বাড়ি, এগুলো করা খুবই অসুবিধার ব্যাপার, এগুলো হয় না। তার মধ্যে ভাই ছোট, বোন একটা মেয়ে, আর মাও সেও একজন মহিলা, আর বাবা উনি তো বিজনেস করতেন, ওনার বিজনেসের জন্য ওনাকে প্রত্যেক দিন সকালবেলা বেরোতে হতো, আবার ওনাকে রাতের বেলা বাড়ি ফিরতে হতো। এইবার সেই এতগুলো মাল নিয়ে আবার ঘর খোঁজা, আবার নতুন জায়গায় যাওয়া, আবার সেখানে সব কিছু সেটেলমেন্ট করা, বললে তো হয় না, সব কিছু তো মুখের কথা না, যারা ভাড়া বাড়িতে থাকে তারা জানে তাদের কী পরিস্থিতি হয় একটা বাড়ি থেকে আর একটা বাড়ি যেতে। বোন বলছে, দিদি ভাই তারপর ঘটল আমার এক বান্ধবীর, কলেজের এক বান্ধবীর বিয়ে ঠিক হলো, বিয়ে ঠিক হতে তো ও আমাদের বাড়ি কার্ড দিতে এসেছিল, কার্ড। এবার ও কার্ড দিতে আসে সন্ধ্যাবেলা ওর মাকে নিয়ে, বিয়ের নেমন্তন্নর কার্ড। বলছে আমাদের যে নিচে দরজা ঘরে ঢোকার, দরজা কিন্তু খোলা রয়েছে, আমরা ঘরের ভেতরে রয়েছি, দরজা খোলা রয়েছে, দরজা কিন্তু লক করা নেই। বলছে তারা কোনো মতে গেটে মানে ঠেলামেলি করে কোনো রকমে ঢোকার চেষ্টা করে, অনেক কিছু চেষ্টা করেও তারা ঢুকতে পারেনি, তারা রীতিমতো ভয় পেয়েছে, তারা মানে পরিষ্কার বলছে সিঁড়ির কাজটা, আমাদের একটা দরজা ছিল ওখান থেকে উপরে উঠতে হতো, ওই দরজা সামনে যখনই আসবে তখনই মনে হতো ওইখানে যেন কেউ রয়েছে, দাঁড়িয়ে কেউ রয়েছে তোমার পেছনে পেছনে সিঁড়ি দিয়ে উঠছে, তোমাকে হাত বাড়িয়ে ধরতে আসছে, মানে মনের মধ্যে এই জিনিসগুলো হতো। কি জানিস, তোদের বাড়িতে গেছিলাম, ওরা গেটে এসে আর ফোন করেনি, কারণ ওরা প্রচণ্ড ভয় পায়, ওরা
মানে পালিয়ে যায়, এক প্রকার পালিয়ে যায়। বাড়ি থেকে ফোন করে বান্ধবী বলে যে জানিস আজকে তোদের বাড়ি গেছিলাম, কি একটা বিচ্ছিরি কাণ্ড হয়ে গেছে। তখন বোন বলছে কেন কখন এসেছিলিস, আমি তো বাড়িতেই ছিলাম। বলছে হ্যাঁ আমি বিকেলবেলা মাকে নিয়ে গেছিলাম, ও সন্ধে সন্ধে বেলায় কত তোদের ডাকলাম, তোরা কেউ আসলি না, তোদের দরজাটা না খোলা ছিল কিন্তু কোনো মতে ঢুকতে পারলাম না। তখন বোন বলছে হ্যাঁ আমরা তো রাতের বেলা দরজা বন্ধ করি, দরজা তো আমাদের খোলাই থাকে, দরজাটা খোলাই থাকে, কারণ বোনরা তো থাকে ওপরের ঘরে, নিচের দরজাটা খোলা থাকে, সিঁড়ির দরজাটা, ওখানে তো রুম নেই। তো বোন বলছে যে তোরা গেট ঝাঁকাস নি? বলছে অনেক কিছু করেছি, গেট তো খোলাই ছিল, ভেতর দিয়ে কিন্তু গেট বন্ধ ছিল না, কিন্তু ওরা ঢুকতে পারিনি। তো যাই হোক গেল। তারপর বোন বলে দিদিভাই এইটা না বললে নয়, এটা তো তুমি বলবেই, সেটা হচ্ছে আমি পড়াতাম, আমার কাছে একটা ছেলে পড়তো বাচ্চা, তো ওর দিদি মাঝে মাঝে ওই বাচ্চাটাকে নিয়ে আসতো পড়াতে। বলছে ওর দিদিও আমাদের ওই বাড়িতে এসে এরকম ভৌতিক কিছু একটা ফিল করেছে, ওরও খুব শরীর খারাপ, ওর না চুল ছেড়ে আসতো, বোনটা যখন আসতো, দেখো আমার কিন্তু চুল আটকানো আছে ঠিক আছে, আর আমি চুল ছেড়ে বসি না, আমার চুলে গিট থাকে আর লোয়াও থাকে। তোমরা অনেকেই বলেছিলে দিদি ভাই চুল ছেড়ে তুমি বসবে না, তাই আজকে মনে পড়লো বলে দিলাম, এটা আমি বরাবরই করি। তো যাই হোক, বোন বলছে দিদি ভাই ওই আমার যে স্টুডেন্টসটা রয়েছে তার চেয়ে দিদি ও চুল ছেড়ে ছেড়ে আসতো ভাইটাকে নিয়ে, ওর সাথেও ওরকম হয়, কে যেন পেছন দিয়ে চুল ধরে টানে, প্রচণ্ড ভয় পেয়ে যায়, তারপর থেকে আর পড়াতে নিয়ে আসতো না ভাইটাকে। পরে ওর মায়ের কাছ থেকে জানতে পারি যে মেয়েটাকে নাকি জিনে ধরেছে, ওই বাড়িতে নাকি জিনের বাস। কিন্তু আমাদের বোন বলে দিদি ভাই জিন ছিল কি কোনো ভূত ছিল কি পেতনি ছিল কি ডাইনি ছিল আমরা জানি না, কিন্তু ওই ঘরের মধ্যে কিছু পরিষ্কার দেখতে পারতাম না, কিন্তু অনেক কিছু হতো যেটা আমরা চোখে দেখতে পারতাম না। আর সবথেকে বড় কথা একদিন হলো, সেটা ছিল কালী পুজো, কালী পুজো অমাবস্যা। তো আমার দিদা ফোন করে আমার মাকে বললো যে দেখ তোদের বাড়িটা তো খুব একটা ভালো না, আমরা ওই জন্য কেউ যাই না, ঠাকুমা মানে কেউ আসতো না, দাদু দিদা পিসি মাসি কেউ আসতো না। বলছে আমরা তো যাই না, তোদের বাড়িটায় গেলে আমাদের ভয় লাগে, আর ওই বাড়ি থেকে ফিরে আসার পর না খুব শরীর খারাপ করে, দু তিন দিন খুব ভুগতে হয়, যার জন্য যাই না, তোরা খুব সাবধানে থাকবি। আমার মাকে আমার দিদা ফোনে বলে হ্যাঁ সামনে তো কালী পুজো আসছে, অমাবস্যার সময় এইসব জিনিসগুলো বেশি প্রভাব থাকে একটা, সাবধানে থাকবি। তো ঠিক আছে, মা বললো ঠিক আছে। এবার মা আমাকে বলছে, বোন আমাকে বলে যে আমার মা তখন আমাকে বলছে মোনা কালী পুজোর অমাবস্যার রাতে আমি তোর সাথে শোবো। তা বোন বলছে ঠিক আছে আমার সাথেই শুয়ো। বলছে সেই দিনকে আমার মা আমার বাবা আমার ভাই সবাই বিশ্বাস করলো যে হ্যাঁ ওই বাড়িতে সত্যি সত্যি কিছু তো এমন একটা আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে সেদিনকে আমার মা আমার সাথে রাতে শোয়, ঠিক ওরকম রাত 12টার পর বারবার ওই গেটের ছিকলটা ভেতর থেকে যে লকটা করি ছিকলটা, সেই ছিকলটা বারবার করে খুলে যাচ্ছে, কিন্তু তুমি পরিষ্কার খোলার খট করে শব্দ শুনবে, তাকাবে যখন তখন দেখবে গেট বন্ধ। আবার তুমি ধরো শুয়ে আছো চোখ বন্ধ করে, আবার সেম ওরকম মনে হলো কেউ হট করে টেনে খুলে দিল, কিন্তু তুমি যখন আবার ওই গেটের দিকে তাকাবে দেখবে গেটটা কিন্তু ওরকম ছিকলটা বন্ধই আছে, লক করা আছে, বারবার এরকম করে শব্দ হচ্ছে। এবার আমাদের বোন বোনের মাকে বলছে মা দেখেছো তো, আমি তোমাকে বলি তোমার তো বিশ্বাস হয় না, দেখো দেখেছো এরকম বারবার করে কেউ ছিকল টানে আবার বন্ধ করে দেয়, মনে হলো এই খুলে যাচ্ছে এই বন্ধ হচ্ছে, দেখেছো আমি এরকম করে কি করে থাকবো বলো তো এই ঘরে, তুমি অন্য একটা ঘর দেখো। তো মা তখন বলল দাঁড়া কদিন দাঁড়া, হট করে তো বললে হয় না, একটা ঘর দেখতে গেলে টাকা পয়সারও ব্যাপার থাকে, একটা সব কিছু সময় সাপেক্ষের ব্যাপার, হট করে হুট করে কিছু হয় না। তখন এই বলতে বলতে সাথে সাথে শুরু হয়ে গেল সেই হচ্ছে জানলার মধ্যে খট 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 শব্দ। এইবার বোন বলছে সারা দিন পড়ে থাকে, সারা দুপুরে যখন আমার ছুটি থাকে কলেজ আমি বাড়িতে থাকি, পড়া যখন থাকে না টিউশন তখন বাড়িতে থাকি, ওই দিনের বেলা তো এরকম শব্দ হয় না, রাতের বেলা কোন পাখি শব্দ করে, হ্যাঁ কোন পাখি শব্দ করে। তখন বোনের মা বলছে কি হ্যাঁ আমারও খুব ভয় লাগছে, যাকে চুপচাপ রাতটুকুনি ঘুমিয়ে নে, চুপ করে শুয়ে পড়। বলছে যখন চুপ করে শুয়ে পড় বলে মা আমি দুজন দুজনকে জড়িয়ে ধরে চুপ করে চোখ বন্ধ করে খাটে শুয়ে রয়েছি, অটোমেটিক্যালি খাট উঠে গেল।
তোমাদের একটু আগে ভয়েস শোনালাম তো, খাট উঠে গেল, আবার খাট নিজে নিজে নেমে গেল। এই দুবার যখন ওঠে আর নাবে, বোনের মা তখন বোনকে বলছে যে তাড়াতাড়ি নেমে দৌড়া বলে, সাথে সাথে বোন বলছে দিদি পড়ে যাব, কি হাত ভাঙবে কি হাঁটু ভাঙবে কোনো ঠিক নেই, মা আমি খাট থেকে লাফ মেরে পড়ে কোনো রকমে ওই ঘরের দরজা খুলে সোজা একদম দৌড়িয়েছি অন্য রুমে। সেই দিনকে আমার পুরো মা বাবা ভাই সবাই প্রমাণ পেল যে প্রত্যেক দিন যেগুলো আমি বলতাম সেগুলো সত্যি। আর সেই দিন আমরা বুঝলাম যে না, ওই বাড়িটা সাধারণ বাড়ি না, যা হয় সব অস্বাভাবিক ঘটে। কোনো রকমে ওইখান থেকে ঘর আমরা দেখে বেরিয়ে গেলাম, আর থাকবো না ওখানে কোনো মতে না। তারপর বেরোনোর পর খবর পাই, সেটা হচ্ছে জানা যায় ওই বাড়িতে যে লয়ার মালিক ছিল তার ওয়াইফ মারা যায়। তার ওয়াইফ মারা যায় যেই ঘরটার মধ্যে বোন প্রত্যেক দিন শুতো, বোনের বেডরুম ছিল, সেই বেডরুমের মধ্যেই ওই বাড়ির মালকিন মারা যায়। আর শুধু স্বাভাবিকভাবে না, সেই মালকিন যে মারা গেছে প্রায় সপ্তাহখানিক তার পচা গলা নিথর দেহটা ওই রুমের মধ্যে আটকা ছিল। আশেপাশের লোক যখন পচা দুর্গন্ধ পায় তখন পুলিশকে বলে, পুলিশ এসে পাড়ার লোক যখন দরজা খুলে উদ্ধার করে দেখে উনি ওখানে পচে গলে পোকা হয়ে গেছে, পড়ে আছে ওই রুমের মধ্যে, যেটা বোনরা পরে পরে জানতে পারে। আর ওই ভদ্রমহিলা অসুস্থ ছিল, বাড়িতে একা ছিল ওই সময়, আর একা থাকার কারণে ভদ্রমহিলার কোনো এক কারণে অসুস্থতার জন্য উনি ওই রুমের মধ্যে মারা যায়, ওনার পচা গলা দেহ ওখান থেকে বের করা হয়। বোন বলে দিদিভাই এইটা হচ্ছে আমার অভিজ্ঞতা। তাহলে দর্শক বন্ধু তোমরা ভাবো তো, অনেকে তোমরা কমেন্টস করো এসব ভূত প্রেত কিছু নেই কিছু হয় না, এত মানুষ এত মানুষের জীবনের ঘটনা, এক একটা মানুষ তো জীবনের অর্ধেকটা জিনিস শেষ করে দিয়েছে। যেটা তোমাদের কালকে আমি দাদাভাইয়ের ঘটনাটা শুনিয়েছি, দাদাভাইয়ের আরও পার্ট আছে, আমি তোমাদেরকে আস্তে আস্তে শেয়ার করবো, তোমরা অনেকেই বলেছো শুনতে চাই। একটা মানুষের জীবন নষ্ট হয়ে যায়, তাহলে কিছু নেই কিছু হয় না, এত মানুষ আমাকে প্রত্যেক দিন ঘটনা পাঠায়, প্রায় 12-13 করে আমার কাছে ঘটনা আসে, তোমাদের আমি দেখিয়ে দিতে পারবো খুলে খুলে, এত ঘটনা আসে আমি শেয়ার করতে পারি না, এত ঘটনা সবাই রাগারাগি করে জানো, তোমাদের কি বলবো আমি। তাহলে এত মানুষ সব কি বানানো মিথ্যে মিথ্যে গল্প পাঠায় আমাকে। যাই হোক, যারা বিশ্বাস করার তারা দেখবে আমার ভিডিও, যারা ভাববে এগুলো ফেক বা বানানো কোনো গল্প, আমি তাদেরকে হাত জোর করে বলবো যাদের মনে হবে এগুলো বানানো তারা আমার ভিডিও দেখবে না। এর থেকে বড় কিছু হতে পারে, আমার ভিডিও তোমরা দেখবে না, যাদের ভালো লাগে না বানানো মনে হবে দেখবে না, যেখানে মনে হবে সত্য ঘটনা সেখানে গিয়ে দেখবে, ঠিক আছে? তো চলো আজকে আসবো, যেতে যেতে সবাইকে বলবো সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল। স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারেই আমাকে তোমরা যেরকমভাবে ঘটনা শেয়ার করছো সেরকমভাবে ভয়েসে পাঠাও, ঠিক আছে? আজকে আসবো, সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা, গুড নাইট।